হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসলাম। প্রথমে আপনাদেরকে বলে দিব শপ অ্যাড্রেসটা, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, শপ নং 120, গ্রাউন্ড ফ্লোর, এমবিটেড আছে। যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা হবে সেটা হলো একটা ইলেকট্রিক চুলা। এটার ব্র্যান্ড হলো প্রেস্টিজ। আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি এবং ইউজ কীভাবে করতে হয়, এবার বেনিফিট সব কিছু আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো মিলন ভাই, তার সাথে আমরা কথা বলে দেখব এই প্রোডাক্টটার বেনিফিট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ডিজিটাল চুলা। এটা নাম হচ্ছে ইনফ্রারেড চুলা, মডেল নাম্বার PIC 32। এটা সম্পূর্ণ একটা আধুনিক চুলা, ডিজিটাল চুলা, বিদ্যুতের সাহায্যে চলে। এখানে আপনার বাসায় গ্যাস নেই বা অন্য জ্বালানি ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে এটা খুব নির্ভরযোগ্য একটি চুলা। এটা আপনি বিছনার উপরে বসে, আপনার ছাদে বসে, বারান্দার বেলকনিতে বসে, যেখানে খুশি সেখানে ইলেকট্রিক লাইন দিয়েই আপনি এখানে রান্নার কাজটা সারতে পারবেন। এবং এই চুলাতে অল পাতিল, অর্থাৎ যে কোনো পাতিল, যে কোনো পাত্র, ছোটো বড়ো বা মাটির পাতিল, মাটির পাতিল থেকে শুরু করে যত ধরনের পাত্র আছে, যে পাত্রগুলোতে মানে সোজাসুজি রান্না করা যায় সেই ধরনের পাত্রই আপনি এখানে ইউজ করতে পারবেন। এটা ইউজ ভিডিও খুব সহজ। আসলে সকল পাত্র বলতে আমরা মাটির চুলাতে, মাটির পাত্র, হাঁড়ি পাতিল, স্টিল, এই নন স্টিল, ইন্ডাকশন, ইনভার্টার, যত ধরনের আপনার কুকার আছে সব ধরনের আপনার কুকার যেগুলোতে রান্না করে সবগুলোতে ইউজ করা যাবে। খেয়াল করে দেখেন, আমরা যে অ্যানিওয়্যার কুকিং লিখে দিয়েছি এবং ফিট ফর অল পটস, মানে যে কোনো ধরনের পাত্র আপনি এখানে বসালে রান্না হবে। এটা এই প্রোডাক্টের ওয়াট কত? এটা হচ্ছে 2000 ওয়াট। 2000 ওয়াট, জি। আর মূলত প্রোডাক্টটি কোন রাষ্ট্র থেকে তৈরি করা? এই প্রোডাক্টটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা এবং চায়নাই তৈরি, চায়না থেকে আমদানিকৃত। এবং এটা হলো ডিজিটাল কন্ট্রোল প্যানেল। আর এই চুলাটার যে আপনি আপনারা যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা হিট টেম্পার গ্লাস, যা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং যে কোনো মোটামুটি রান্নার উপযোগী সব ধরনের ওয়েট সে দিতে পারে। কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যেতে পারে এটাতে? মূলত আসলে বাসা বাড়িতে রান্না করার জন্য তো আমরা 3-4 কেজি বা 5 কেজি থেকে শুরু করে আমরা সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত আমরা এখানে ওয়েট দিতে পারি। আর শুধুমাত্র আমরা যে একটা বেজ দেখতে পাচ্ছি, রাউন্ড বেজ, এই রাউন্ড বেজ, এই রাউন্ড বেজের মাঝখানেই হচ্ছে আমাদের সেই কয়েলটা ছিট করা, যেটা এখান থেকে আপনি যে পাত্রটা বসাবেন, একটা পাত্র দেন, এই পাত্রটা যেখানে বসাবেন এই পাত্রের এই বেজের ভিতরেই হচ্ছে হিট তৈরি হবে। এবং আর এই সাইডটা হচ্ছে নর্মালি বডি, আপনি চুলাটা চলা অবস্থায় এখানে হাত দিবেন না। মূলত আমি আমি একটা কথা বলবো আপনাকে, আমাকে তথ্য দিবেন, সেটা হলো এই বেস্টটা যে আমরা দেখতে পারছি, এই এই বেস্টটাই শুধু গরম হবে আর সাইডে কোনো গরম হবে না। আমি তারপরে আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি চুলাটা আপনাকে অন করে দেখাচ্ছি। আর একটা তথ্য দিবেন, সেটা হলো এই বেজে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে একটু তাপ দেওয়ার পর একটু গরম হয়েছে, তাছাড়া এই গরম হওয়ার ফলে যে আপনাদের এই ভাতটা পুড়ে যাবে, এছাড়া কি ইলেকট্রিক শর্ট শর্টের কারণে রেডি? হ্যাঁ, যে কথা আমরা বলছিলাম যে এই যে চুলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চুলাটা যে খুব সহজ পদ্ধতিতে ইউজ করা যাবে, আপনি প্রথম হলো বিদ্যুৎ সংযোগ করবেন, অবশ্যই চেষ্টা করবেন সরাসরি লাইন থেকে চালানোর জন্য, বা যদি মাল্টিপ্লাই ইউজ করে থাকেন তাহলে একটু মোটা তারের মাল্টিপ্লাই ইউজ করবেন। এবং যেখানে আপনি খুশি সেখানে, বিশেষ করে বারবিকিউ করার জন্য বা অন্য অন্য ছোটোখাটো পিকনিক অনুষ্ঠান করার জন্য আপনি ছাদে বা বাগানে, অর্থাৎ যেখানে ইলেকট্রিক সংযোগ পাওয়া যাবে সেই কোন এরিয়াতেই আপনি এটা ইউজ করতে পারবেন। এটা ইউজ করতে খুব সহজ। প্রথমে আমরা এখানে দেখেন লাইন দিচ্ছি, লাইন দেওয়ার পরে বিদ্যুৎ সংযোগ লাগানোর পরে আপনি এখানে অন লেখা আছে, অফ লেখা আছে, এই অনে চাপ দিলে এটা আমার এখন লাইন আসলো, এই অন লেখা উঠবে। ওঠার পরে আপনি এই যে ফাংশন লেখা আছে এখানে চাপ দিলে 1600 ওয়াট দেখা যাচ্ছে, এই 1600 ওয়াট মনে করেন এখন চালু হয়ে গেছে। এটাকে আপনি আপডাউন করে দিতে পারবেন, এ বাড়লে 1800 হবে, এ 2000 হবে। এবং আপনি একটু দেখেন, এই এই দেখেন আমাদের চুলা অলরেডি চালু হয়ে রান্নার উপযোগী হয়ে গেছে। আপনি
এই অবস্থায় এখন আপনি যদি একটু তাপমাত্রা কমাতে চান আপনি সেই সাথে ডাউন দিতে থাকবেন, কমতে কমতে 200 ওয়াটে চলে আসবে। দেখুন 200 ওয়াটে চলে আসছে। আর এখানে যদি মনে করেন যে আপনি আপাতত অফ রাখবেন, তাহলে একবার প্রেস করলেই এটা অফ হয়ে যাবে, তাপমাত্রা শেষ, এবং বন্ধ করতে হলে আরেকবার চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। আপনি এই ধরনের ফ্রাই প্যান থেকে শুরু করে আপনি সব ধরনের পাত্র এই চুলাতে ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা আরও অনেকগুলো ফাংশন দেখছি, টাইমারের বিষয়টা, তারপর সাইল্ড লক। সাইল্ড লক বলতে হচ্ছে যে অনেক সময় আমরা রান্না করে উঠে গেলে শিশুরা অনেক সময় চিন্তা করে আম্মু রান্না করছে বা আপু রান্না করছে, আমি একটু চেষ্টা করব। সেই সূত্রে আপনি উঠে যাওয়ার আগে চাইল্ড লকে, আপনি চাইল্ড লক এরকম ধরে রাখলে এটা অটো বন্ধ হয়ে যাবে, আবার ধরে রাখলে চালু হবে, যারা যাতে শিশুরা এটা আর ধরতে না পারে বা চালাতে না পারে, এই জন্য চাইল্ড লক সেট করা। আশা করি পুরো ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য পেয়েছেন। যারা প্রোডাক্টটি ঘরে বসে নিতে চান, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে প্রোডাক্টের প্রাইস, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটি নিতে পারবেন। আপনাদের যদি আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে যথাযথ উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন, যাতে করে নতুন সকল প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনারা পেয়ে যান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।